আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। ভাই টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো, আজকে কিন্তু গাইস আমাদের একটা টুর্নামেন্ট ছিল, আর ওই টুর্নামেন্টে কিন্তু গাইস এনআর ভার্সেস ভিএক্সএল দের খেলা ছিল। আর গাইস তোমরা তো জানোই অনেকদিন পর কিন্তু আমরা সিএস এ কামব্যাক করছি, আর ভিএক্সএল কিন্তু ইন্ডিয়ার অনেক জোস লেভেলের একটা স্কোয়াড। তো ভাই ওদের বিপক্ষে কিন্তু আমাদের টুর্নামেন্টের ম্যাচ, তো দেখা যাক গাইস আমরা ম্যাচটা জিততে পারি কিনা। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবা, বেশি বেশি ভিডিওতে লাইক দিয়ে দিবা, কারণ তোমরা জানোই ভাই কতদিন ভাই ক্লাস স্কোয়াড বা কাস্টম বলে এগুলো থেকে মনে করো রেগুলার খেলতে পারি নাই বা দূরে ছিলাম। এখন কিন্তু আবার নতুন নতুন ভাই কাস্টমে আবার প্র্যাকটিস শুরু করছি, যেহেতু এতদিন পুশ সিজন ছিল টানা কিন্তু র্যাঙ্ক পুশ দিছি ভাই, কাস্টমের হাতে একদমই গেছে গা। তারপর গাইস যেহেতু আবার মোটামুটি কামব্যাক করলাম, তো দেখা যাক ভাই এখন থেকে আবার রেগুলার হবে ইনশাল্লাহ ভাই, রেগুলার প্রতিদিন ভিডিও দেখতে পারবা। এদিকে কিন্তু আমাদের প্রথম রাউন্ড শুরু, আর ভাই সিরিয়াসলি প্রথম রাউন্ডটা গাইস দেখতে দেখতে আমগো সব প্লেয়ার শেষ, মানে ওদের কাছে ভাই দাঁড়াইতে পারলাম না, টুস টাস করে ওদের মারলাম, বাট ভাই কোন দিক দিয়ে হেডম্যাট খাইয়ে গেলাম খুঁজতে পারলাম না, যাক সমস্যা নাই। প্রথম তো ভাবছিলাম জিততেই যাবো, বাট রিফাত ভাই ভালো খেলছিল গাইস, আমগো টিমমেটরা ভালো খেলছিল, বাট মাই খেয়ে গেল গা। তো দ্বিতীয় রাউন্ড শুরু, প্রথম যে রাউন্ড যেহেতু হারছি ভাই, তো দ্বিতীয় রাউন্ডটা তো জিততে হবে, একটু নর্মালি খেলতে হবে। দেখো ভাই এক জামশট দিল উপরে দিয়ে হেডশট ডাইরেক্ট লাগলো, মনে করো বডিও লাগলো না ডাইরেক্ট হেডশট, আর দাঁড়ানোর সময় পেলাম না। তেন তো মনে মনে কইতাছি ভাই দ্বিতীয় রাউন্ডে মনে হয় শেষ, কারণ একটা প্লেয়ার যদি ফার্স্ট ডাউন খেয়ে যায় ওই টিমমেট কিন্তু ভাই বা ওই স্কোয়াড কিন্তু খুব তাড়াতাড়ি ভাই ইলিমিনেট হয়ে যায়, দেখছো উইতে না উইতে কিন্তু সব আমরা শেষ। টানা কিন্তু ভাই ওদের সাথে দুইটা রাউন্ড হাইরা ভাই, সবার কিনো মাথা মতো নষ্ট, কারণ জিততে হবে গাইস, হারলে কিন্তু বাদ। তো চলো 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 ভাইয়া রিল্যাক্সে খেলি গাইস, বেশি পায়ে তারা নেওয়া যাবে না, আর যেহেতু প্রথম ম্যাচ ভাই অনেকদিন পর কাস্টমে কামব্যাক করছি, তো আস্তে ধীরে পাইতারা না করে খেললে কিন্তু হবে। পাশাপাশি কিন্তু আমরা যেহেতু আরানের নতুন স্কোয়াড বানাইছিলাম গাইস, তো প্লেয়ারও কিন্তু সব নতুন প্লেয়ার বুঝোই তো ভাই, তো সবাই নিয়ে খেললে কিন্তু ভাই টিম কম্বিনেশন বানাইতে একটু সময় লাগবে, যাক প্যারা নাই ভাই আস্তে আস্তে কিন্তু আবার হাত আইসা পড়বে। চলো পিচ দিয়ে মারা শুরু করে দিচ্ছি, ওরে ভাই কী লেভেলের ড্যামেজটা দিছে দেখছো, সমস্যা নেই টিমমেটটা কিন্তু সাথে আছে। এই রাউন্ডে কিন্তু আনতে হবে গাইস, রিল্যাক্সে খেলি দাঁড়ার রাউন্ডে কিন্তু আইসা পড়বে। চলো চলো ওরা আর কি রাজিয়ে দিছে নাকি, ওই যে ওই যে কোনো দিয়ে মারতেছে, দাঁড়াও ফাঁকা পায়া ভাই মায়ের শুরু করছে ভিতরে, আরে আটকায় গেছি রে ভিতরে ঢুকতে পারলাম না, ভিতরে ঢুকলে একটা লাভ হইতো। চলো এই পাশে একটা আছে গাইস সেট শট, ওপি ভাই একটা কিন্তু শেষ, চলো চলো আরে ভাই এদিকে কিন্তু প্লেয়ার সব অবস্থা টাইট টাইট, দাঁড়াও 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 গাইস মর মর, ওপি ভাইয়া মারতি, ওরে ভাই আবার আইছে টিমমেট, দাঁড়াও 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 এ নিজ দেড়ে কেড়া ঘুরে, ওরে ভাই নিজ দেড়ে আমার টিমমেট, আমি তো পুরো বোধ হয় দিকে ভাই, যাক মারছি শেষ পর্যন্ত। এই রাউন্ডে কিন্তু গাইস ট্রিপল কিল করছিলাম, চলো ভাইয়া অলরেডি কিন্তু একটা রাউন্ড আমরা বাইর করছি, এখন কিন্তু গাইস ওদের দুই আমাদের এক চলতেছে, তো দেখা যাক ভাই এই রাউন্ডটা বাইর করতে পারি কিনা। ওরা ইয়া বাম পাশ দিয়েই যাচ্ছে, আমাদের অলরেডি কিন্তু একজনে মাইরা দিছে আমাদের ট্রায়ার বাইরে, চলো 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 গাইস এই পাশ দিয়ে কি আসবে প্যারা নাই, আমাদের ডাইন পাশে কিন্তু রিফাত ভাই আছে, আমি কিন্তু গাইস এদিকে দেখো কেমনে পাকনামি করে ধরা রাখাই, এদিকে কিন্তু অলরেডি একটা হেডশট দিছিলাম ভালো ড্যামেজও দিছি, তারপরে কিন্তু এই ফাঁকে ভাই আমি এদিকে আইছি, আর গাইস উপরে দিয়ে মারতেছে নিচ দিয়ে আইতেছে, আমি মাঝখান দিয়ে ভাই ঢুকা গেছিলাম বটের মতো, দেন কিন্তু রাউন্ডটা শেষ। যাক ভাই কিচ্ছু করার নাই, যেহেতু গাইস বুঝো লিমিটেড কাস্টম একটু বুঝে শুনে খেলতে হয়, ওরা কিন্তু চান্স পেলে একদম রাশ দিয়ে দিবে, আর আমরা কিন্তু একজন ডাউন খেলেই ওরা মনে করো রাশটা আমাদের উপরে বেশি দিবে, তো এটার জন্য বুঝে শুনে খেলতে হবে, কারণ আমাদের ফার্স্ট ডাউন একদমই খাওয়া যাবে না, ওই যে কইতে না কইতে আমার টিমমেট ফার্স্ট ডাউন খেয়ে গেছে, দেখছো গাইস এমনি করে খেললে ভাই জিতুম কি কচু। তারপরে কিন্তু গাইস আমার টিমমেট আতখারু প্রায় কিন্তু একটা মাইরা দিছে, যাক ভাই আমি রিভাইভটা পাইলেই হবে, চলো ক্লিয়ারটা দিয়ে দিই ভাইয়া, আর ওই দিকটা রিভাইভটাও খাইয়ে দিছে, প্যারা নাই আমি আর আমার টিমমেট ভাই দুজন আছি, কিন্তু দেখা যাক গাইস দুজন মিলে কি তিনজনটা মারতে পারবো, সামনে কিন্তু তিনটা প্লেয়ার সবই কিন্তু ভাই জোস লেভেলের প্লেয়ার, ওদের কাছে কিন্তু একদম সতর্কভাবে খেলতে হবে, রাজ দিতেছে রে মনু এত জোশে রাজ দিও না, রাজ দিলে কিন্তু জীবনের আয়ু কিমা জায়গা, যাক ওরে ভাই দেখছো মাইরা দিছে ভাই, খেলা হইতেছে না সিরিয়াসলি কি খেলতেছি বটের মতো। চলো গাইস কামব্যাক কিন্তু করতে হবে, টানা চারটা রাউন্ড হয়ে রাখেছি ভাই, ইজ্জত মিজ্জত পুরো প্লাস্টিক হয়ে গেল গাছকে, যাক প্যারা নাই এদিক দিয়ে আস্তে আস্তে খেলি, দাঁড়াও আসতে দাও গাইস আসতে দাও, পায়রা আসতেছি ভিতরে জায়গা, ওই যে ফার্স্ট ডাউন কিন্তু আমার টিমটা খালি বারবার ফার্স্ট ডাউন খেয়ে গেছে ভাই, এরকম করে ফার্স্ট ডাউন খেলে কিন্তু ম্যাচ ইজিলি শেষ, চলো চলো লাগে না কেরে ভাই লাগ, চলো টিমমেট কিন্তু মারতো, ও কিন্তু ভাই আমার হেডশট মেরে দিছিল, দেখছো লাইফের কী অবস্থা করছে, আমি তো ভয় পেয়ে গেছি মানে এখনই শেষ ডাউনটা খেয়ে গেলাম। আচ্ছা প্যারা নাই ভাই রিল্যাক্সে খেলি, আস্তে আস্তে মেডিকেটটা মেরে আগে লাইফটা ফুল করি, অলরেডি কিন্তু ওরা টানা চারটা রান জিতে গেছে, আমরা জিতছি মাত্র একটা ভাই, ম্যাচটা হারলে কিন্তু হবে না গাইস,
চলো চলো চলো, এই দিক দিয়ে কিন্তু ভাই ওরা প্লেয়ার আইসা পড়তে পারে, তারা ওয়ালটা ফাটায় আগে বাইরাই। আমরা টু বি টু সিচুয়েশন গাইস, টু বি টু মারছি ভাই, প্রচুর ই ড্যামেজ দিছি, এটারে তো খাইছি। চলো গাইস, ওয়ান ট্যাপ কিন্তু একটা ভয় দিছি। লাস্ট প্লেয়ার গাইস, দাঁড়াও দাঁড়াও, টু বি ওয়ান সিচুয়েশন, লাস্ট প্লেয়ার ওদের, আমি খালি মেডিকেটটা মাইরা লই। দাঁড়াও একটু সময় দিতে হবে, নাহলে তো হবে না গাইস। চলো চলো, ক্লিয়ারটা দিয়ে দিবে। এ ও টিমমেট আরেকটা কো, ও তো বাইরেই না ভাই, একটু টুকি মেরে আবার দূর দেয়। এক সমস্যা নাই, টুকি মুকি মারতে দাও গাইস, টুকি মুকি মারার সাথে সাথে কিন্তু একটা আমিও চান্সে টুকি মেরে দিব নে। দাঁড়াও আমি আর আমার টিমমেট কিন্তু একসাথে রাজ দিচ্ছি। লাগ লাগ ভাই, এত রিকল করলে হবে? চলো গাইস, দিছি কিন্তু শেষ পর্যন্ত ভরা দিয়া। চলো ভাই, কাম ব্যাক কিন্তু হইতাছে, ফোর বি টু গাইস, ওরা কিন্তু চারটা জিতে গেছে কাটানা। আর আমরা কিন্তু ওরে দেখছো, উইরা উইরা হেড শুট খেতেছি, এটি কোনো কথা হইলো ভাই। এই চান্সে তোরা নগদে রাজ দিয়ে দিব, আমার কিন্তু পিছিয়ে বাড়তে হবে। দাঁড়াও দাঁড়াও, আমার আগে লাইফটা ফুল করতে হবে। চলো, আমার টিমমেটরা কিন্তু ওদের একটা রাজ দিয়া ডাউন করে দিছে, আমি কিন্তু তাড়াতাড়ি হিল কাভার করে গাইস যেতে হবে। পিস দিয়ে কিন্তু টিমমেটকে আবার ব্যাক আপ দিতে হবে, বাট ফুল কিন্তু আমি এই হিল বাড়াইতে পারি নাই, কিচ্ছু করার নাই গাইস। তাড়াতাড়ি এত টিমমেটরা যতটুকু পারি ব্যাক আপ দিতেই হবে, নাহলে কিন্তু ভাই ম্যাচ যাবো। চলো চলো ভাই, বাঁচো বাঁচো। আরে আমার সামনে দিছে ওয়ালটা, ছেড়া দেখছে, আমি তো তোমাকে ছেড়া দিতাম ওয়াল না, এমন টাইমে ওয়াল ছাড়তে মনে কর আমি খেয়ে গেছি আটকাম। আরে টিমমেট সব শেষ, আবার এই টিমমেট শেষ, চলো চল মরে রে, চুদুর বুদুর চলতেছে গাইস। এদিকে একটা মারছি, ধরো ধরো ধরো, লাস্ট প্লেয়ার, এটারে মারলে কিন্তু ম্যাচ শেষ গাইস, এটারে মারলে রাউন্ড শেষ, আমরা কিন্তু উইনার হয়ে যাবো রাউন্ডটা, এই রাউন্ডটা কিন্তু হারা যাবেই না ভাই। ল ল মার, ইসে আমার টিমমেট কী করতেছে ভাই, সর সর, আমি মারি আমি মারি, কাহিনি বাহিনি বাদ দেও, মারতে থাকি ওপি ভাই, মারছি, আমি তো মনে করছি রাউন্ড শেষ, এই রাউন্ড গাতের দিকে ভয় পেয়ে গেছিলাম গা। যাক সমস্যা নাই, অনেক কষ্টে মস্তে কিন্তু রাউন্ড আনছি। এখন কিন্তু গাইস থ্রি বি ফোর চলতেছে গাইস, আমরা তিনটা জিতছি, ওরা ফোর, মানে চারটা জিতছে, যাক প্যারা নাই। এই রাউন্ডটা জিতলে কিন্তু গাইস ফোর বি ফোর হবে, মানে ওরাও চার রাউন্ড হবে, আমরাও চার রাউন্ড, তো দেখা যাক এই রাউন্ড আমরা জিততে পারি কিনা। যেহেতু কাম ব্যাক করতেছি, টানা কিন্তু কাম ব্যাক করতে হবে, আর আগের মতো কিন্তু গাইস ওরকম পারফরমেন্স এখন দিতে পারতেছি না, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের আগের পারফরমেন্স আবার দেখবা। রানিং দুই তিন দিন খেললে গাইস মনে কর আজ ক্লিয়ার হয়ে যাব। তারপর ওরে ভাই কেমনে লাফায় লাফে হেড শট দিলাম গাইস, দুইটা প্লেয়ারে কিন্তু জোস লেভেলের হেড শট খেলো, ওরা কিন্তু সোজা সুজি যেতেছে একবার মারা নেই লিগা, বাট বেচার আজ ভাই জিতা রাউন্ড কিন্তু ওকে ঘুরা যেতেছে গা, চার মনে করো চার চার হয়ে গেছে, ওরাও চারটা আমরাও চারটা, তো দেখা যাক ক্লাস বন্ধু ওদের সাথে আমরা জিততে পারি কি না। চলো গাইস সেদিকে একটু হোল্ড করি, প্লেয়ার কি আসবে? প্লেয়ার তো কাউরে দিই না, আতখার উপর পরে আবার জামশেদ মেরা হয়ে যাই হোক গাইস। আমরা কিন্তু চার বি চার চলতেছে গাইস, ওরাও চার রাউন্ড জিতছে, আমরাও কিন্তু চারটা, এখন কিন্তু খিসমের আসি ভাই, রিফাত ভাইয়ের কিন্তু অলরেডি খাইয়ে দিছে। চলো রিফাত ভাইয়ের মাইরে কিন্তু রাজ শুরু, ভাইয়া দিই আমি একটা। আরে গাইস সিরিয়াসলি কই থেকে মারলো, এক টোকা দিল যা শেষ আমি ভাই, এটা কোনো কথা, দাঁড়াইতেও পারলাম না। চলো আমাদের স্কোয়াড শেষ গাইস, এক সেকেন্ডের ভিতরে কিন্তু খাইয়ে দিল, যাক প্যারা নাই। চলো অলরেডি কিন্তু ওরা পাঁচটা জিতে গেল গাইস, ওরা কিন্তু লিডে আগে আছে, আমাদের কিন্তু ভাই লিড আবার বাইর করতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু হোল্ড মোল্ড করে একটু বুঝা খেলতে হবে, পজিশন জানতে হবে আগে নেমের, আর মনে করো প্রথম রাউন্ডটাকে যেই খেবো গাইস ওদেরই কিন্তু অবস্থাটা। চলো ভাই আমরা কিন্তু এবার প্রথম রাউন্ড দিয়ে দিছি, তার মানে ইজিলি ম্যাচ কিন্তু আইসা পড়বো গাইস। দুই ডাউন চলে গেছে গাইস, রিফাতরা কিন্তু অলরেডি দুইটা দিয়ে দিছে ভরা। চলো ভাইয়া মার, আরে লাগে না রে, কই গেছে গা? দাঁড়াও 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 ভাইয়া, এই পাশে আছে নাকি, এ এনিমি দিই নাকি? চলো আমি টিমমেটটাকে বাঁচাই ভাই, রিক্স লওয়া যাবো না, একটা দুইটা প্লেয়ারও কিন্তু মাঝে মাঝে অনেক বেশি হার্ড হয়ে যায় গা। চলো চলো ভাই, এ রে মাইরা দিছে রে, লাগ গাইস এইটা, এই একটা চান্স, ধরো ধরো ধরো, আসো 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 ভাই, আহে না রে, পিস দিয়ে আমার টিমমেট আবার মাইরা দেবো তোরে, আয় লস সালার পুর দিছি একবার বড়া দিয়া, যাক প্যারা নাই গাইস। অলরেডি কিন্তু পাঁচ পাঁচ চলতেছে, আর কিন্তু গাইস দুই রাউন্ড, দুই রাউন্ড দেখা যাক কারা প্রথম নিতে পারে, যারা বাইর করতে পারবে ওদেরই কিন্তু ম্যাচ। দেখি ভাই এইটাই কিন্তু গাইস একটা বুঝে শোনার রাউন্ড, এই রাউন্ড আনতে পারলে কিন্তু ইজিলি ম্যাচ কিন্তু লাস্ট রাউন্ডও বাইর করা যাবে, আর এই রাউন্ড যদি হাইরা যায় তাহলে কিন্তু জীবনটা একদম শেষ ভাই, সিরিয়াসলি বুঝা খেলতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই পাশ দিয়ে এনিমি আছে, এই পাশ দিয়ে নাই, এই পাশ দিয়ে বুঝা খেলতেছি গাইস, দেখতাছি বাট এনিমি টেনিমি দেখতাছি না, প্যারা নেই। দাঁড়াও খিসমেরা দাঁড়ায় রয়েছি কিন্তু টিমমেট সবাই এনিমি মারানের আশায়, কিন্তু এনিমির কোনো খোঁজ খবর নাই। আরে ভাই টিমমেটরা কই, আমার টিমমেট কিন্তু দুইটা পিছে, আর আমি আর কিন্তু এদিকে আমার টিমমেট বয়ে রয়েছি, মানে নাবিল ভাই। চলো গাইস প্যারা নাই, আস্তে ধীরে খেলা হবে, এই সেট দেখি টিমমেট আছে নাকি। এ নাবিল ভাই সামনের দিকে দৌড় দাও তুমি ভাই, লোকেশন মোকেশন দিতে আছে আমার টিমমেট ওইদিকে নাকি এনিমি। চলো ভাই আমার টিমমেট কিন্তু অলরেডি আগে বাড়াইতেছে, এ আমার টিমমেটের উপরে আবার লাল উঠতেছে, মানে লোকেশন পাইছি এনিমির, এনিমি আশেপাশেই আছে, ওই ওরা মানে ঘরের পিছিয়ে গাইছে, আমরা এই পাশে ওরা ওই পাশে, আর জোনও কিন্তু আস্তে আস্তে টান দিছে। চলো ওরা কিন্তু অলরেডি আইসা পড়ছে গাইছে,
পজিশন দেখি লাগ ভাইয়া প্রথমবারে ওয়ান ট্যাপ ধরো 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 এই চান্সে কিন্তু ভাই পিস দেওয়া যায় ওয়ান ট্যাপ লাগ ওপি ভাইয়া এটাও শেষ টানা দুইটাই কিন্তু দুই শটে ছক্কা ওপি গাইস এ মরলো না কেরে ভাই এটা কোনো কথা চল লাগ চলো ভাইয়া তিনটারে কিন্তু দিছি বড়া দিয়া এ ভাই সিরিয়াসলি ওইটা তো টাইমে মরার কথা ছিল কডরা ছিল আমার বাট পাইলাম না প্যারা নাই আস্তে ধীরে খেলি পাঁচ ছ চলতেছে গাইস এবার কিন্তু আমরা লিডে আগায় আছি ম্যাচ কিন্তু আমাদের জিততেই হবে লাস্ট রাউন্ড গাইস লাস্ট রাউন্ড আমাদের ওরা জিতে কিন্তু ছয় ছয় চলবে আর ছয় ছয় হইলে কিন্তু আমাদের হারানের মনে করো ইয়াটা বাইরা যাবে গাইস এই রাউন্ডে ম্যাচটা খেলতে হবে কারণ লাস্ট পজিশনে কিন্তু প্রচুর হার্ড হয়ে যায় ম্যাচ আবার আরও বেশি প্রেশারে পড়া যায় তখন কিন্তু নার্ভাস হয়ে অনেক সময় মুইরা যাই প্যারা নেই গাইস রিল্যাক্সে খেলি আর কিন্তু ভাই জোনটা শ্রিঙ্কিং জোন দিছে ভালো হয়েছে এক হিসেবে জোন সামনের দিকে দৌড়াইতেছি চলো হ্যাঁ চেঞ্জিং জোনটা কিন্তু অনেক ভালো কাজ করে ভাই সিরিয়াসলি এটা কিন্তু যে কোনো সময় মনে করো যে কোনো পজিশনে কিন্তু জোনটা চেঞ্জ করে লায় ওই টাইমে হয়তো আমাদের জন্য কখনো ভালো হয় কখনো খারাপ হয় এই ম্যাচে কিন্তু মোটামুটি ভালোই হয়েছে লাফালাফি ভাই যতই করো লাভ কিন্তু কিছুই হবে না আমি গেছে একটা কাজ করি পিচ দিয়া যাই তাহলে টিমমেট করে আরও ভালো ব্যাকআপ দিতে পারো এদিকে কিন্তু আবার উটাট মাইরা দিতে পারে মিস হইলো কেরা ভাই চলো একটারে কিন্তু দিছি গাইস করলাম না মাঝে মাঝে কিন্তু পিচ দেয় রে ভাই মারিতে হবে প্লিজ ভাই প্লিজ 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 আমার জিতা রাউন্ড গাইস আমাদের জিতা রাউন্ড হারতে চাই না লাগ ওপি ভাই ম্যাচ কিন্তু জিততে গেছি আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম মানে রাউন্ডটা গেল রাউন্ড গেলে কিন্তু ভাই সিরিয়াসলি বকা খাইতাম টিমমেট গাতে যাই হোক গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটা বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করে জানাই দিও এখন থেকে কিন্তু রেগুলার ভিডিও পাবো ইনশাল্লাহ তো অবশ্যই কিন্তু ভিডিও দেখতে করে লাইক করে দাও ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও তাহলে আজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ।